আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আমাদের স্কুল সাইটে। আজকে আমি তোমাদের সামনে সাধারণ গণিতের বীজগণিতের প্রথম অধ্যায় নিয়ে হাজির হয়েছি। তোমাদের এই প্রথম অধ্যায়টি আমি আগের ক্লাসের ন্যায় হায়ার ম্যাথে যে সপ্তম অধ্যায় তোমাদের সিরিজ আকারে দিয়েছিলাম বা অষ্টম শ্রেণীতে একটি অনুশীলনী বিভিন্ন অংশ পাঠ পাঠ করে তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম, আজকে আমি যদি বলতে চাই নবম দশম শ্রেণী বা এসএস এর ক্যান্ডিডেটদের জন্য হলেও বীজগণিতের প্রথম অধ্যায়টা অর্থাৎ বাস্তব সংখ্যা, যেটা আমাদের উচ্চতর গণিত বলো কিনা ইন্টারমিডিয়েটে যেখানে আমরা যাই না কেন, বা একদম পঞ্চম শ্রেণী থেকে শুরু করে আমরা দেখেছি যে বিভিন্ন সংখ্যা আমরা ব্যবহার করে থাকি, এই সংখ্যাগুলোর বেসিক বিষয়গুলো কোথা থেকে আসে সেটা নিয়ে আমি মূলত আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। তবে তোমাদের বলবো যে আমরা যদি বলতে চাই যে বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশন জেনারেল ম্যাথের প্রথম অধ্যায়টি, এই অধ্যায়টি আমরা শিক্ষক মণ্ডলে আমাদের শিক্ষার্থীর সামনে ক্লিয়ারলি করার চেষ্টা করার আপ্রাণ চেষ্টা করলেও কিন্তু আমরা আমাদের শিক্ষার্থীর মাঝে কিন্তু সঠিকভাবে বিষয়গুলো সঠিকভাবে উপস্থাপন করতে পারি না। কারণ এটা বলার যৌক্তিকতা, কারণ প্রথম অধ্যায় যেটা দেখবে যে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, এই রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার বিষয়গুলো এতই সেন্সিটিভ যে আমাদের খুবই ভালো করে জানতে হয়। যেটা আমি প্রথমে লিখেছি, দেখো স্বাভাবিক সংখ্যা এবং এই স্বাভাবিক সংখ্যার প্রকারভেদ। সংখ্যার কথা যদি বলতে হয় আমাকে অবশ্যই সংখ্যা কোথা থেকে আসে এটা অবশ্যই জানতে হবে। আমরা সংখ্যার বিষয়টি যদি ক্লিয়ারলিভাবে জানতে চাই সেক্ষেত্রে আমাদের অঙ্কের বিষয়টি আসতে হবে। হয়তো তোমরা বলতে পারো যে স্যার এই চ্যাপ্টারটি আমাদের বোর্ডের ম্যাক্সিমাম প্রশ্নে আসে না বা এমসিকিউতে আসে, তবে অনুরোধ করব যে উচ্চতর গণিতের সেট ফাংশন বলো না কেন, যে কোনো তুমি গাণিতিক সমস্যা সমাধান করতে চাও না কেন, সূচক লগ বলো না কেন, দ্বিপদী বিস্তৃতি বলো না কেন, বা সমাধান করতে যে যেখানে যাও না কেন, তোমাকে অবশ্যই রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যার বিষয়টা অবশ্যই জানতে হবে। তাহলে আমি যদি তোমাদের সামনে এখন এই বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশন নিয়ে যদি আলোচনা করতে চাই, তো বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশন আমি পরবর্তী পাঠে প্রভাচিত্র অর্থাৎ বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশনটা যেটা আসে শ্রেণীবিন্যাস সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। আজকে আমি তোমাদের যদি এই স্বাভাবিক সংখ্যা কাকে বলে বা সংখ্যাগুলো কোথা থেকে আসলে এটা যদি তুলে ধরতে পারি, তাহলে আস্তে আস্তে আমি পূর্ণ সংখ্যা কী, মূলদ সংখ্যা কী, অমূলদ সংখ্যা কী, ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশের ক্লাসিফিকেশন, দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশ, অনাবৃত দশমিক ভগ্নাংশ, এগুলো আমরা ক্লিয়ারভাবে জানতে পারবো। এবং প্রথম অনুশীলনীতে যে ম্যাথগুলো আছে প্রতিটি ম্যাথ আমি চেষ্টা করব নবম দশম শ্রেণী শিক্ষার্থীদের জন্য ইন ডিটেলস আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আসো, আমি যদি সংখ্যার কথা বলতে চাই তাহলে আমাদের আগে জানতে হবে অঙ্কের বিষয়টা। তাহলে অঙ্ক কাকে বলে যদি বলতে চাই, তোমরা হয়তো বলতে পারো স্যার এই বিষয়গুলো আমরা সিক্স সেভেনে জেনে এসেছি যে অঙ্কর বিষয় যে শূন্য থেকে নয় পর্যন্ত এই প্রতীকগুলোকে আমরা বলি অঙ্ক। তাহলে শূন্য, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, এই দশটি প্রতীককেই আমরা অঙ্ক বলি। এই দশটি প্রতীকের মধ্যে যদি তোমরা দেখতে চাও যে শূন্য, দুই, চার, ছয়, আট, এই পাঁচটি অঙ্ককে আমরা বলি আমরা জোড় অঙ্ক। এই পাঁচটি অঙ্ককে আমরা বলি জোড় অঙ্ক, ওকে। এবং লক্ষ্য করো, ওয়ান, থ্রি, ফাইভ, সেভেন, নাইন, এই পাঁচটি অঙ্ককে আমরা বলি বিজোড় অঙ্ক। এই পাঁচটি অঙ্ককে আমরা বলি বিজোড় অঙ্ক। প্রশ্ন হচ্ছে আমরা সংখ্যাতে যদি যেতে চাই সেক্ষেত্রে অবশ্যই অঙ্কের বিষয়টা জানতে হবে, কারণ অঙ্কের সমন্বয়ে কিন্তু আমাদের সংখ্যা তৈরি হয়। তাহলে আমি যদি বলতে চাই শূন্য থেকে নয় পর্যন্ত দশটি প্রতীক যদি অঙ্ক হয়, তাহলে এই অঙ্কের সমন্বয়ে কিন্তু আমরা, অঙ্কের মাধ্যমেই কিন্তু আমরা সংখ্যা পাবো। সংখ্যা যদি বলতে চাই আমরা দশ থেকে বড় বড় যে ডিজিট অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি ডিজিট নিয়েই কিন্তু আমরা সংখ্যা তৈরি করতে পারি। তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে, তোমাদের মেন বইয়ে দেখে থাকবে
যে যে সংজ্ঞাটি দেয়া আছে এটাকে যদি আরেকটু ক্লিয়ারলি ভাবে তোমাদের আমি সামনে উপস্থাপন করতে চাই, যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে। অ্যাকচুয়ালি সংখ্যার ধারণা যদি বলতে চাই, আমরা বিভিন্ন বস্তুর আমরা হিসাব রাখার জন্য দেখে আসছি যে প্রাচীন কাল থেকে আমরা গণনার কাজে এই সংখ্যাগুলো ব্যবহার করে থাকি। বিভিন্ন হিসাব নিকাশ সঠিকভাবে রাখার জন্য আমরা গণনার কাজে যে সংখ্যাগুলো ব্যবহার করি এগুলোকে অ্যাকচুয়ালি গণনাকারী সংখ্যা, যেটাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। আরেকটু যদি ডিটেলসে তোমাদের বলতে চাই, শূন্য যদি বাদ দিয়ে দিই তাহলে আমি যদি বলি সকল ধনাত্মক স্বাভাবিক সংখ্যার কথায় যদি আমি আসতে চাই, যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে, যদি বলতে চাই স্বাভাবিক সংখ্যা যেটাকে আমরা বলি ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা আমি যদি বলি যে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে, সকল ধনাত্মক অখণ্ড, অখণ্ড বলতে আমি বলবো ভগ্নাংশ নয়, ভগ্নাংশ নয়, অখণ্ড বলতে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে স্বাভাবিক সংখ্যা বলে। এইটা আলোচনা করার উদ্দেশ্য আমরা যখন 2.1 অনুশীলনীতে বীজগণিতে যাই, সেই ক্ষেত্রে যখন সেট ফাংশনের ম্যাথগুলো করি, আমরা স্বাভাবিক সংখ্যা অনেক সময় শূন্যটা নিয়ে নিই। যে শূন্য সহ তোমরা অনেকেই 1, 2, 3, 4 ইত্যাদি বলে ফেলো, বা -1, -2 ইত্যাদি বলে ফেলো, তবে আমি লিখেছি দেখো যে সকল ধনাত্মক অখণ্ড স্বাভাবিক সংখ্যা কখনো ভগ্নাংশ হবে না, এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। স্বাভাবিক সংখ্যা অবশ্যই ধনাত্মক থেকে শুরু হবে। আমরা যদি সংখ্যারেখায় তোমাদের বলতে চাই, যে একটি সংখ্যারেখায় যদি আমরা এই স্বাভাবিক সংখ্যা তোমাদের রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে শূন্য 1, 2, 3, 4, -1, -2, অর্থাৎ 1, 2, 3, 4, -1, -2, একটি সংখ্যাকে পরিপূর্ণ দেওয়ার পর আমি যদি বলতে চাই এই 1 থেকে, অর্থাৎ 1 থেকে শুরু করি আমাদের সকল ধনাত্মক সংখ্যাগুলো আমরা স্বাভাবিক সংখ্যা বলবো। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম যদি সদস্য বলতে চাই আমরা বলবো 1, এবং বৃহত্তম সদস্য অনির্দিষ্ট, অনন্য, কোথায় শেষ হয়েছে আমরা এটা জানি না। স্বাভাবিক সংখ্যাকে আমরা যেটা বলছি ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা এন দ্বারা প্রকাশ করতে পারবো। তাহলে স্বাভাবিক সংখ্যার সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য 1, আর আমরা যদি এবার লিখতে থাকি অসীমে যদি চলতে থাকে তাহলে আমরা বৃহত্তম, আমরা নির্দিষ্ট কোনো সংখ্যা পাবো না। তাহলে স্বাভাবিক সংখ্যার ক্লাসিফিকেশনটা বা স্বাভাবিক সংখ্যার কথা যদি বলতে চাই, সকল ধনাত্মক অখণ্ড অর্থাৎ ভগ্নাংশ নয় এরূপ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়, এবং স্বাভাবিক সংখ্যাকে আমরা এন দ্বারা, ন্যাচারাল নাম্বার এন দ্বারা প্রকাশ করতে পারি, এবং স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য 1 এবং বৃহত্তম সদস্য কোথায় শেষ হয়েছে, অনির্ণয়, অনির্দিষ্ট আমরা এটা বলবো, এবং স্বাভাবিক সংখ্যা কখনো ভগ্নাংশ হবে না, যেটা আমি লিখেছি। এবং আমি যদি বলতে চাই, আমরা যেমন বলেছি শূন্য থেকে 9 পর্যন্ত 10টি প্রতীককে আমরা অঙ্ক বলি, এই 10টি অঙ্কের মধ্যে আমরা দেখেছি জোড় অঙ্ক আছে 5টি, বিজোড় অঙ্ক আছে 5টি। তাহলে আমি যদি তোমাদের সামনে এভাবেই এই বিষয়টা উপস্থাপন করতে চাই, পৃথিবীতে মোট অঙ্ক 10টি এবং পৃথিবীতে মোট বিজোড় অঙ্ক 5টি, পৃথিবীতে মোট জোড় অঙ্ক 5টি, আমি অবশ্যই বলতে পারবো। এটা বলার কারণ, আমি স্বাভাবিক সংখ্যায় আসতে হলে অবশ্যই আমাকে
অঙ্কের বিষয়টা জানতে হবে এবং স্বাভাবিক সংখ্যার আমি লিখেছি, দেখো স্বাভাবিক সংখ্যার প্রকারভেদ। তোমাদের কাছে চিন্তা হতে পারে যে স্যার আমাদের মেন বইয়ে স্বাভাবিক সংখ্যার তো প্রকারভেদ নেই। আমি স্বাভাবিক সংখ্যার প্রকারভেদ যদি বলতে চাই, স্বাভাবিক সংখ্যাকে আমরা দুইটি অংশে ভাগ করতে পারি। স্বাভাবিক সংখ্যার প্রকারভেদে আমি যদি বলতে চাই, স্বাভাবিক সংখ্যাকে সাধারণতভাবে আমরা দুইটি সংখ্যাতে প্রকাশ করতে পারি। একটি হচ্ছে মৌলিক স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা আমরা যদি বলি, স্বাভাবিক সংখ্যাকে আমরা বলতে পারি মৌলিক স্বাভাবিক সংখ্যা। মৌলিক স্বাভাবিক সংখ্যা যেটাকে আমরা বলতে পারি প্রাইম, ন্যাচারাল নাম্বার। প্রাইম ন্যাচারাল নাম্বার বলবো। এবং আরেকটিকে আমরা বলবো যৌগিক স্বাভাবিক সংখ্যা। আরেকটি সংখ্যাকে আমরা বলতে পারি যৌগিক স্বাভাবিক সংখ্যা। আমরা যেটা বলতে পারি কম্পোজিট ন্যাচারাল নাম্বার। কম্পোজিট ন্যাচারাল নাম্বার। তাহলে এই যে আমি তোমাদের যদি বলতে চাই শূন্য থেকে দশ পর্যন্ত, শূন্য থেকে নয় পর্যন্ত যে দশটি প্রতীক পেয়েছি, এখানে কিন্তু আমরা মৌলিক অঙ্ক পেয়েছি, যৌগিক অঙ্ক পেয়েছি। এবং আমরা স্বাভাবিক সংখ্যার কথা যদি বলতে চাই যে মৌলিক স্বাভাবিক সংখ্যা কোনগুলো বলে, অর্থাৎ এক থেকে বড় যে সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, অর্থাৎ এক থেকে বড় যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে বলা হবে মৌলিক সংখ্যা। তাহলে স্বাভাবিক মৌলিক সংখ্যা যদি বলা হয়, আমরা বলতে পারি আমরা জোড় যদি নেগেটিভ আমরা মৌলিক সংখ্যাও আমরা পেতে পারি। নেগেটিভ আমরা মৌলিক সংখ্যার কথা যদি বলতে চাই, আমরা নেগেটিভ মৌলিক সংখ্যার কথা বলবো না, সরি, আমরা জোড় বিজোড়ের কথা বলতে চাই, কিন্তু মৌলিক সংখ্যার কথা বলবো এক থেকে বড় যে সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, তাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক স্বাভাবিক সংখ্যা যদি আমি পেতে চাই, তাহলে টু, থ্রি, ফাইভ, সেভেন, ইলেভেন, থার্টিন, সেভেন্টিন, নাইনটিন এভাবে আমরা লিখতে পারবো, যেগুলো আমরা বলবো স্বাভাবিক সংখ্যা কিন্তু মৌলিক স্বাভাবিক সংখ্যা। আর যৌগিক স্বাভাবিক সংখ্যা বলবো যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়াও একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায়, সেগুলোকে আমরা বলবো যৌগিক স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে আমরা যৌগিক স্বাভাবিক সংখ্যা আমরা চার বলতে পারি, ছয় বলতে পারি, আট বলতে পারি, নয় বলতে পারি, দশ বলতে পারি, এগুলো আমাদের যৌগিক স্বাভাবিক সংখ্যা হয়ে যাচ্ছে। ওকে, যে সংখ্যাগুলো অ্যাকচুয়ালি যৌগিক সংখ্যা সেগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা, যৌগিক সংখ্যা বলবো। তবে যৌগিক স্বাভাবিক সংখ্যা এভাবে আমাদের একটু জানতে হবে। তোমরা হয়তো বলতে পারো যে স্যার এই বিষয়গুলো না হয়তো আলোচনা করে আপনি সরাসরি মেন পাঠ্যপুস্তক অর্থাৎ মেন অনুশীলনীতে যেতে পারেন। আমি বলবো যেহেতু প্রথম অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট একটি অধ্যায়, আমরা দেখি যে প্রথম অধ্যায়টা আমরা শিক্ষক মণ্ডলী আমাদের শিক্ষার্থীদের মাঝে ভয়ের বা ভীতির একটা সৃষ্টি করে থাকি, কারণ আমরা বলি যে চ্যাপ্টার থেকে কোনো সৃজনশীল আসে না, এমসিকিউ আসে, কিন্তু বেসিক্যালি আমাদের এখানকার সব কিছু আমাদের জানার প্রয়োজন হয়। তাহলে আমি স্বাভাবিক সংখ্যার প্রকারভেদে আমি দেখতে পেলাম যে স্বাভাবিক সংখ্যাকে আমরা যদি ভাগ করি, সেই ক্ষেত্রে আমরা পেয়েছি মৌলিক স্বাভাবিক সংখ্যা পেলাম, একটা যৌগিক স্বাভাবিক সংখ্যা পেলাম। তাহলে স্বাভাবিক সংখ্যা ধারণাটা কিন্তু অঙ্ক থেকে আসলো এবং প্রাচীন কাল থেকে কিন্তু সংখ্যার একটা বিষয় এখানে চলে আসছে। এরপরে আসো, দেখো পূর্ণ সংখ্যা কাকে বলে। পূর্ণ সংখ্যার কথা যদি তোমাদের বলতে চাই, হয়তো নর্মালি আমি তোমাদের সংজ্ঞা দিয়েই হয়তো বলতে পারি যে পূর্ণ সংখ্যা কাকে বলে। দেখো পূর্ণ সংখ্যা আমরা এটাকে বলতে পারি ইন্টিজার। ইন্টিজার আমরা নাম্বার বলতে পারি, আমরা সংক্ষেপে ইন্টিজার বলতে পারি। তাহলে পূর্ণ সংখ্যা যদি বলতে চাই, আমরা
স্বাভাবিক সংখ্যাগুলোই যদি যোগ ও বিয়োগ এর মাধ্যমে শূন্য সহ আমরা ধনাত্মক ঋণাত্মক যদি বের করতে চাই, অর্থাৎ আমরা স্বাভাবিক সংখ্যাগুলো যদি স্বাভাবিক সংখ্যাগুলোর যোগ বিয়োগ করে শূন্য সহ যে সংখ্যাগুলো পাবো, তবে কোনো ভগ্নাংশ আকারে কোনো সংখ্যা আসবে না। কারণ একটু লক্ষ্য করো, আমি যদি 2 একটি স্বাভাবিক সংখ্যা নিই, এখান থেকে আমি মাইনাস অর্থাৎ 3 একটি স্বাভাবিক সংখ্যা আমরা বিয়োগ করবো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো -1। বা 7 একটি স্বাভাবিক সংখ্যা, এখান থেকে 6 একটি স্বাভাবিক সংখ্যা আমি মাইনাস করবো, তাহলে আমি পেয়ে যাচ্ছি 1। বা আমি 2 একটি স্বাভাবিক সংখ্যা থেকে 2 একটি স্বাভাবিক সংখ্যা আমি বিয়োগ করবো, আমি পেয়ে যাবো 0। অর্থাৎ আমি যদি এভাবে বলতে চাই, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে আমরা পূর্ণ সংখ্যা বলবো। তাহলে পূর্ণ সংখ্যার ডেফিনেশন যদি বলতে চাই, শূন্য সহ সকল, দেখো এখানে আমরা শূন্য পেয়েছি, আমরা ধনাত্মক পেয়েছি, ঋণাত্মক পাচ্ছি, কিন্তু ভগ্নাংশ আকারে কোনো সংখ্যা পাচ্ছি না। কারণ স্বাভাবিক সংখ্যার আমরা যোগ বিয়োগ করলে আমরা কিন্তু পূর্ণ সংখ্যা পাচ্ছি। সেই ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যায় কিন্তু বলা হয়েছে সকল ধনাত্মক অখণ্ড, ওখানেও কিন্তু ভগ্নাংশ আসবে না, ওটা কিন্তু আমরা ক্লিয়ারলি ভাবে বলেছি। তাহলে আমরা যদি পূর্ণ সংখ্যার ডেফিনেশন দিতে চাই, যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে আমরা পূর্ণ সংখ্যা বলবো। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড, যেটাকে আমরা ব্র্যাকেটে বলবো ভগ্নাংশ নয়, ভগ্নাংশ নয়। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলে। এবং পূর্ণ সংখ্যা সেটকে আমরা জেড দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে পূর্ণ সংখ্যা সেটকে আমরা জেড দ্বারা প্রকাশ করতে পারি। এবং আমরা বলেছি স্বাভাবিক সংখ্যা যোগ বিয়োগের মাধ্যমে আমরা যে সংখ্যাগুলো পাই, কিন্তু কোনো ভগ্নাংশ আকারে কোনো সংখ্যা আসবে না, সেটা কিন্তু আমাদের ক্লিয়ারলি মনে রাখতে হবে। তাহলে আমি যদি বলতে চাই, এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি 0 ±1 ±2 ডট 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 ডট, আমাদের চলছে সংখ্যাগুলো। এবং ফাইনালি আমি বলতে চাই যে এন সাবসেট অফ জেড, অর্থাৎ এন জেড এর একটি উপসেট। কারণ আমরা যদি পূর্ণ সংখ্যা দেখতে চাই, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা দেখো এখানে কিন্তু স্বাভাবিক সংখ্যার সদস্যগুলো আমরা পেয়ে যাচ্ছি, তাহলে আমরা বলতে পারবো যে এন জেড এর একটি উপসেট, কারণ জেড এর ভিতরে এন আছে। তাহলে আমরা পূর্ণ সংখ্যার ডেফিনেশন তাহলে বলতে চাচ্ছি, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড অর্থাৎ ভগ্নাংশ নয় সংখ্যা সমূহকে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারি। এরপর লক্ষ্য করো, এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা লেখা আছে, বা ধনাত্মক সংখ্যা বলতে পারি, বাস্তব সংখ্যা বলতে পারি, ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা আমরা ঋণাত্মক বাস্তব সংখ্যা আমরা বলতে পারি। এবং এখানে আমরা যদি ধনাত্মক পূর্ণ সংখ্যার কথা বলতে চাই, সংখ্যা রেখা দিয়ে তোমাদের যদি আমি একটু দেখাতে চাই, এই ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি বলবো শূন্যকে বলা হবে কেন্দ্রীয় পূর্ণ সংখ্যা, বা শূন্যকে বলা হবে, আমি যদি বলি কেন্দ্রীয় পূর্ণ সংখ্যা, ওকে, শূন্য একটি কেন্দ্রীয় পূর্ণ সংখ্যা, বা এখানে আমরা নিরপেক্ষ আমরা পূর্ণ সংখ্যা বলবো। শূন্যকে আমরা কেন্দ্রীয় পূর্ণ সংখ্যা বলতে পারি, কারণ সংখ্যা রেখার মাঝামাঝিতে আমরা শূন্যটা পাই। শূন্যর উপর ডিপেন্ড করে, শূন্য ডানে যত সংখ্যা যা হয় ততই আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলি, এবং শূন্য থেকে যত নেগেটিভের দিকে অর্থাৎ বামের দিকে আসা হয় সেটাকে আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়। যার কারণে শূন্যকে আমরা কেন্দ্রীয় মান হিসেবে আমরা বিবেচনা করতে পারি, বা নিরপেক্ষ মান হিসেবে আমরা বিবেচনা করতে পারি। তাহলে একটু খেয়াল করো, আমি যদি এখানে 0 1 2 3 4 5 1 2 3 4 5 আর বামে আসলো -1 -2, তাহলে শূন্য থেকে বড় এখান থেকে শুরু করে সকল পূর্ণ সংখ্যাকে আমরা বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেটা আমি এখানে লিখেছি। শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যার সমূহকে আমি বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমরা যদি সংখ্যা রেখায় একটু দেখি,
যে শূন্য থেকে বড়, তাহলে শূন্য থেকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ধনাত্মক সংখ্যা আমরা বলতে পারবো, পূর্ণ সংখ্যা এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা বলবো পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার অর্থাৎ শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যাগুলোকে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলবো, এগুলো আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা। এরপর দেখো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য থেকে ছোট সকল পূর্ণ সংখ্যাকে তাহলে এটা আমি বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর আমরা যদি এখান থেকে শুরু করি বামে যদি আসি তাহলে এটা বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আমরা শূন্যটা তাহলে আমি বলেছি কেন্দ্রীয় পূর্ণ সংখ্যা বা নিরপেক্ষ পূর্ণ সংখ্যা, তাহলে আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমরা পেয়েছি, ঋণাত্মক পূর্ণ সংখ্যা যেটাকে বলছি নেগেটিভ ইন্টিজার, যদি বলতে চাই নেগেটিভ ইন্টিজার, তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা যদি বলি আমরা এবার লিখতে পারবো -1 -2 -3 ডট 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 ডট, এগুলোকে আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলবো। এবং মজার ব্যাপার আমাদের যেটা খুবই ইম্পর্টেন্ট যে শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে, যেটা বলে নন নেগেটিভ ইন্টিজার। শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলবো, তাহলে অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা যদি বলতে চাই অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমরা নন নেগেটিভ বলবো, আমরা নন নেগেটিভ ইন্টিজার আমরা বলতে পারবো। ওকে, তার মানে শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহকে আমরা বলবো অঋণাত্মক পূর্ণ সংখ্যা, কারণ শূন্য আছে। তুমি এভাবে ভাবতে পারো যে তোমার কাছে কোনো টাকা পয়সা নেই, তুমি কার থেকে কোনো টাকা পয়সা পাও না, তোমার থেকে কেউ কোনো টাকা পয়সা পায় না, সেই ক্ষেত্রে তুমি কিন্তু সবচেয়ে সুখী মানুষ। এই কারণে কারোর কাছে যদি কেউ 1 টাকা পায় বা 5 টাকা পায় বা 1 লক্ষ টাকা পায়, সেই ব্যক্তির তুলনায় তুমি কিন্তু পজিটিভ, কিন্তু সরাসরি তুমি পজিটিভ বলতে পারবে না। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে আমরা বলবো অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা আমাদের খুব ভালো করে জানতে হবে। এখানে যদি বা পূর্ণ সংখ্যার আমি ক্লাসিফিকেশন এখানে লিখেছি যে ধনাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আমরা ধনাত্মক সংখ্যাকে ধনাত্মক বাস্তব সংখ্যাও বলতে পারি, ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে ঋণাত্মক বাস্তব সংখ্যাও বলতে পারি। তবে বাস্তব সংখ্যা যখন বলবো তখন শূন্য থেকে বড় সংখ্যা যখন আসবে তখন মূলদ অমূলদের বিষয়ে চলে আসবে। তাহলে এখন আমি যদি মূলদ সংখ্যা আসতে চাই তাহলে একটু খেয়াল করো, আমার এই ক্লাসটি মূলত প্রথম অধ্যায় যে আমাদের বেসিক বিষয় আছে বা সংখ্যার ধারণা আছে এগুলো আমরা যদি জানি আমরা অনুশীলনের ম্যাথগুলো অতি সহজেই কমপ্লিট আমরা করতে পারবো। শূন্য সহ আমরা যেমন সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা নন নেগেটিভ বা অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলছি, তাহলে এখন আসো যেটা বলবো মূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যা যদি আলোচনা করতে চাই মূলদ সংখ্যার অনেকগুলো নাম আমরা বলতে পারবো। মূলদ সংখ্যা কাকে বলে, তাহলে মূলদ সংখ্যা যদি বলতে চাই আমরা জানি যে যে সংখ্যাকে দুইটি সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যায় অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা অর্থাৎ পি ও কিউ এর মান কিন্তু পজিটিভ নেগেটিভ হতে পারে, তবে হরে যেহেতু কিউ থাকবে কিউ এর মান কখনো শূন্য হবে না, কিউ অবশ্যই নট ইকস টু জিরো হবে। এবং আমরা যদি বলতে চাই 4/5 একটি সংখ্যা, এটাকে আমি ইচ্ছা করলে এটা একটি প্রকৃত ভগ্নাংশ, আমি এটা ভগ্নাংশ বলতে পারি, এই ভগ্নাংশ বলতে আমার সামান্য ভগ্নাংশ, সেটা প্রকৃত হতে পারে অপ্রকৃত হতে পারে, সামান্য ভগ্নাংশ বলতে পারি আমরা। ওকে,
এইটাকে আমরা লিখতে পারি, দেখো 4:5, তাহলে এটাকে আমরা বলতে পারি অনুপাত, বলতে পারি অনুপাত, এর সাথে কম্পেয়ার করতে পারি, যেটাকে আমরা বলতে পারি রেশিও, আমরা এটাকে বলতে পারি রেশিও, অনুপাতকে আমরা রেশিও বলতে পারবো অতি সহজে, আমরা অনুপাতকে রেশিও, কারণ অনুপাত এই মূলদ সংখ্যা যদি ডেফিনেশনে আসতে চাই, যে একটি ভগ্নাংশকে দেখো আমরা মূলদ আকারে অর্থাৎ অনুপাত আকারে আমরা প্রকাশ করতে পারছি, বা এই ভগ্নাংশটিকে আমি 4/5 কে কিন্তু আমি ইচ্ছা করলে 0.8 দ্বারা প্রকাশ করতে পারছি, তার মানে এটা সসীম দশমিক আমি প্রকাশ করতে পারছি। সসীম দশমিকের বিষয়টা এখানে চলে আসছে, আমরা 4/5 কে অর্থাৎ দেখো একটি ভগ্নাংশ হচ্ছে একটি অনুপাত এখানে প্রকাশ করতে পারছি, এটি সসীম দশমিক প্রকাশ করতে পারছি, বা তুমি যদি চিন্তা করো এই 1:3 এইটা একটি দেখো অনুপাত, বা তুমি যদি 1 কে যদি 3 দ্বারা তুমি ডিভাইডেড করতে চাও তাহলে আমাদের যায় না, তাহলে শূন্য, এখানে 3 × 9 আমরা পেয়ে যাচ্ছি, 3 × 9, তাহলে 1, আবার 3 আসছে, শূন্য দিলে 3 × 3 আমরা 9 পাচ্ছি, আবার 3 দিলে আমরা 3 × 9 শূন্য পেয়ে যাচ্ছি, খেয়াল করে একটু। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই সংখ্যাটিকে বলতে চাচ্ছি, দেখো 0.333 এবার চলবে ডট ডট ডট, তাহলে এটাকে আমরা বলতে পারবো আবার দেখো পৌনঃপুনিক দশমিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যা, এই সংখ্যাটিকে আমি বলতে পারবো আবৃত দশমিক ভগ্নাংশ, এটাকে বলবো আবৃত দশমিক ভগ্নাংশ আমি বলতে পারবো, বা এটাকে আমি বলবো পৌনঃপুনিক চিহ্ন দিয়েছি, একটু লক্ষ্য করো এই সংখ্যাটিকে আমি পৌনঃপুনিক দশমিক বলতে পারবো, এটাকে আমি বলতে পারবো পৌনঃপুনিক দশমিক, কথা বলতে পারবো পৌনঃপুনিক দশমিক, ওকে, এটাকে আমরা পৌনঃপুনিক দশমিক বলতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো বলতে পারো যে স্যার আপনি মূলদ সংখ্যা নিয়ে এতগুলো বিষয় আলোচনা করছেন, সেক্ষেত্রে যদি বলতে চাই আমাদের প্রত্যেকেরই কিন্তু অনেক বড় নাম আছে, ডাক নাম আছে, সার্টিফিকেটের নাম আছে, অনেক কিছু নাম আছে, যে নামেই তোমাকে ডাকা হোক না কেন তুমি পরিবর্তন হবে না, তুমি কিন্তু ঠিক থাকবা। সেই ক্ষেত্রে দেখো মূলদ সংখ্যাকে আমি বলেছি দেখো অনুপাত, তাহলে P/Q আকারে যে সংখ্যাকে প্রকাশ করা যায়, যেখানে P, Q আমাদের পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ PQ এর মান যদি হয় তাহলে আমি এখানে মূলদ সংখ্যাকে তাহলে বলবো রেশিও থেকে আমরা বলবো রেশিওনাল নাম্বার, মূলদ সংখ্যাকে আমি বলবো রেশিওনাল নাম্বার, বা মূলদ সংখ্যাকে আমি বলতে পারবো সসীম দশমিক সংখ্যা বলতে পারবো, সসীম দশমিক আমি ভগ্নাংশ বলতে পারবো, সসীম দশমিক ভগ্নাংশ আমি বলতে পারবো, বা এটাকে আমি দেখো P/Q আকারে অর্থাৎ অনুপাত, এটাকে আবৃত দশমিক ভগ্নাংশ বলতে পারবো, আবৃত দশমিক ভগ্নাংশ বলতে পারবো, বা এটাকে আমি বলবো পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ, অনেকগুলো নাম আমরা লিখতে পারবো, পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ বলতে পারবো, পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ, ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মূলদ সংখ্যাকে অনেকভাবে আমরা প্রকাশ করতে পারছি, মূলদ সংখ্যাকে রেশিও থেকে রেশিওনাল বলতে পারছি, মূলদ সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি, মূলদ সংখ্যাকে আমরা যে ভগ্নাংশ পাচ্ছি সসীম দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারছি, বা মূলদ সংখ্যাকে আমরা যদি ভাগ করি সেক্ষেত্রে দেখবো যে একই সংখ্যা বারবার বারবার চলে আসছে, দশমিকের পর যে ডিজিটগুলো আসছে অঙ্কগুলো বারবার এই অঙ্কগুলো রিপিটেশন আকারে আসছে, সেই ক্ষেত্রে আমরা এখানে বলবো আবৃত দশমিক ভগ্নাংশ বলবো, বা এটা আবৃত যে সংখ্যাটি এটাকে আমরা মাথায় একটা ফোঁটা চিহ্ন দিব, সেটাকে আমরা বলছি পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ, বা এই পৌনঃপুনিক চিহ্ন কেন আসে সেটা তোমাদের আমি পরবর্তী যখন ম্যাথ করবো সেক্ষেত্রে আমি তোমাদের বলে দিব। সেক্ষেত্রে লক্ষ্য করো তাহলে মূলদ সংখ্যাকে আমরা বলছি যে সংখ্যাকে, আর মূলদ সংখ্যার সেটকে কিন্তু কিউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে কিউ বলতে আমরা বলবো P/Q সাজ দ্যাট P, Q বিলংস টু জেড এবং কিউ নট ইকুয়ালস টু জিরো। কেন আমি কিউ নট ইকুয়ালস টু জিরো বলছি, তোমাদের কাছে হয়তো একটা প্রশ্ন আমি রাখতে চাই যে 2/0 আর 0/2 এটা রেজাল্ট কি হতে পারে, 2/0 এটা বলবো অসংজ্ঞায়িত, যেটাকে সংজ্ঞা দেওয়া যাবে না, অসংজ্ঞা
ই তো আনডিফাইন্ড, যেটা বলা হবে আনডিফাইন্ড, আমরা বলতে পারবো আনডিফাইন্ড আনডিফাইন্ড, আর এইটা কিন্তু আমরা পাবো শূন্য। অর্থাৎ সামথিং বাই জিরো ইকুয়ালস টু আমরা বলবো অসংজ্ঞায়িত, যার কারণে কোনো একটি ভগ্নাংশ আমরা যদি পি বাই কিউ আকারে প্রকাশ করতে চাই সেক্ষেত্রে কিউ এর মান কখনো জিরো হবে না, কিউ এর মান জিরো থেকে যে কোনো মান আসতে পারে। অর্থাৎ তুমি যদি বলো যে ফাইভ একটি সংখ্যা, এটি কি মূলদ সংখ্যা, অবশ্য বলবো, কারণ ফাইভের নিচে কিন্তু আমরা হর ওয়ান ধরে নিই। সেই ক্ষেত্রে দেখো যদি বলা হয় মাইনাস ফাইভ কি একটি পূর্ণ সংখ্যা, এখানে খেয়াল করো দেখো মাইনাস ফাইভ বাই ওয়ান আমি এটাকে লিখতে পারি। ওকে, আমি ইচ্ছা করলে মাইনাস ফাইভ কে এবার লিখতে পারি যে ফাইভ বাই মাইনাস ওয়ানও লিখতে পারি। অর্থাৎ পি কমা কিউ বিলংস টু জেড, অর্থাৎ পি কিউ এর মান আমাদের পূর্ণ সংখ্যা হবে, তবে কিউ এর মান কখনো শূন্য হবে না। শূন্য ছাড়া তোমার বড় যে কোনো মান হতে পারে, তবে যখন তোমাদের রুট টু রুট থ্রি অমূলদ সংখ্যা প্রমাণ করা হবে তখন আরেকটু তোমরা ক্লিয়ার বুঝতে পারবে যে মূলদ সংখ্যা কাকে বলে। তাহলে আমরা বলতে চাচ্ছি যে পি বাই কিউ, যেখানে পি বাই কিউ সাজ দ্যাট পি কমা কিউ বিলংস টু জেড, পি কিউ এর মান অবশ্যই পূর্ণ সংখ্যা হবে, তবে কিউ এর মান কখনো শূন্য হবে না। শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা হতে পারে, সেটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে, তবে শূন্য হবে না। এবং কেন হবে না সেটা তোমাদের এখানে আমি তুলে ধরার চেষ্টা করলাম। তাহলে মূলদ সংখ্যাকে যদি বলতে চাই যে পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যায় যদি আমি বলতে চাই মূলদ সংখ্যা আমার সাবসেট, অর্থাৎ আমি যদি বলি জেড সাবসেট কিন্তু আমরা কিউ বলতে পারি। আবার আমি পেয়েছিলাম এন সাবসেট অফ, কিন্তু আমরা বলেছিলাম আমরা এন সাবসেট অফ বলেছিলাম জেড, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যার উপসেট, আবার পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যার উপসেট। কারণ মূলদ সংখ্যাকে ডেফিনেশন দিতে গেলে আমরা কিন্তু পূর্ণ সংখ্যা চলে আসছে, এবং যে কোনো একটা পূর্ণ সংখ্যার প্রতি ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই হরে ওয়ান থাকে, অর্থাৎ এটিকে লব বাই হর আকারে মূলদীয় ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারে। ওকে, সেক্ষেত্রে তোমরা একটু খেয়াল করবে যে আমরা যদি এখন মূলদ সংখ্যার বিষয়টা জানি, সেক্ষেত্রে আমরা বলেছি আবৃত দশমিক বা সসীম দশমিক বা আমি বলেছি পৌনঃপুনিক দশমিক। ওকে, এখন আসো অমূলদ সংখ্যার কথা যদি আমি বলতে চাই, অমূলদ সংখ্যাটা কি, অমূলদ সংখ্যা যদি বলি, অমূলদ সংখ্যা আমরা মূলত দেখব যে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, অর্থাৎ দুইটা সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যাবে না। দেখব যে আমরা ভাগ করলে দশমিকের পর অঙ্কগুলো অসীমে চলে যাচ্ছে, কোথায় শেষ হয়েছে আমরা জানি না। যেমন তোমাকে যদি বলা হয় যে সিক্সটিন একটি সংখ্যা, সিক্সটিন এর বর্গমূল আমি যদি বলতে চাই, সিক্সটিন এর বর্গমূল যদি বলি, সিক্সটিন এর বর্গমূল আমি পাচ্ছি যে ফোর, তাহলে সিক্সটিন এর বর্গমূল দেখো ফোর, তাহলে সিক্সটিন একটি পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা হওয়ার কারণে কিন্তু তার বর্গমূল আমরা নির্ণয় করছি, এবং এই বর্গমূল কিন্তু একটি মূলদীয় ভগ্নাংশ, মূলদ সংখ্যা। কিন্তু যখনই আমি বলবো সেভেন্টিন, সেভেনটিন এর বর্গমূল যখনই আমি বলবো, সেভেন্টিন এর বর্গমূল যখন বলবো, তোমাদের ক্যালকুলেটার দেখবে ফোর পয়েন্ট ওয়ান থ্রি সেভেন সামথিং ডট 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 এভাবে চলবে, বা টু একটি পূর্ণবর্গ নয়, টু এর বর্গমূল করলে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর ডট 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 চলবে, বা রুট থ্রি এগুলো আমরা পাবো। অর্থাৎ আমি যদি অমূলদ সংখ্যার কথা বলি, যে সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, অর্থাৎ মূলদীয় আকারে অর্থাৎ অনুপাত আকারে প্রকাশ করতে পারবো না, সেটাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। এবং অমূলদ সংখ্যার আমরা যদি বলতে চাই এটা বলবো ইরেশিওনাল, রেশিওনাল যেটা ইরেশিওনাল নাম্বার, ইরেশিওনাল ইরেশিওনাল আমরা যদি বলি নাম্বার, অমূলদ সংখ্যাকে আমরা বলছি ইরেশনাল নাম্বার, যেটাকে আমরা অমূলদ সংখ্যাকে বলবো অসীম দশমিক, আমরা ভগ্নাংশ বলতে পারবো, অসীম দশমিক ভগ্নাংশ বলবো, আমরা বলবো অপৌনঃপুনিক, যেটা পৌনঃপুনিক আসবে না, অপৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ বলবো, অপৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ বলতে পারবো। ওকে, এটাকে আমরা বলবো অনাবৃত, আবৃত না, অনাবৃত, অনাবৃত দশমিক ভগ্নাংশ আমরা বলতে পারবো। অর্থাৎ
অমূলদ সংখ্যাকে যদি আমরা বলতে চাই পূর্ণ বর্গ নয়, এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূলকে আমরা অমূলদ বলবো। স্বাভাবিক সংখ্যা বলার কারণ, আমরা এমন কোনো পৃথিবীতে নেগেটিভ সংখ্যার বর্গমূল আজ পর্যন্ত আমরা পাই নাই যেটা বাস্তব সংখ্যা, যার কারণে আমরা এভাবে ডেফিনেশন দিতে পারি যে পূর্ণ বর্গ নয়। যেমন 17 পূর্ণ বর্গ সংখ্যা ছিল না, 17 আমরা যখন বর্গমূল করেছি তখন একটি রেজাল্ট হয়েছে, যে রেজাল্টটা হয়েছে এটাই কিন্তু অমূলদ সংখ্যা। তাহলে পূর্ণ বর্গ নয় এরূপ সংখ্যার বর্গমূলকে আমরা বলবো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা মূলত অনাবৃত অপূর্ণপণিক অসীম দশমিক আমরা ভগ্নাংশ পাবো, অর্থাৎ অমূলদ সংখ্যাটা হবে মূলদ সংখ্যার বিপরীত। এবং তোমাদের দেখবে যে 2018 সালের যে বই আছে বোর্ড কর্তৃক, এই বই কিন্তু দেখবে যে তোমাদের অমূলদ সংখ্যার যে প্রমাণটা আছে √2, √3, √5 অমূলদ সংখ্যা, এখানে 9 নম্বর যে গাণিতিক সমস্যাটা আছে বা লাস্টে যে সৃজনশীল প্রশ্ন আছে √2 একটা অমূলদ সংখ্যা বা √3 একটা অমূলদ সংখ্যা বা √10 একটা অমূলদ সংখ্যা, এগুলো প্রমাণ করতে দেয়। এই প্রমাণের ক্ষেত্রে কিন্তু আমাদের তখন এই মূলদ আর অমূলদের বিষয়গুলো আরেকটু ক্লিয়ারলিভাবে জানতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের চেষ্টা করব এই প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যায় যে যে বেসিক বিষয়গুলো জানার দরকার আছে সেটা আমি মূলত তোমাদের আলোচনা করে দিলাম। তবে বাস্তব সংখ্যার যদি শ্রেণীবিন্যাস তোমাদের বলতে চায়, বাস্তব সংখ্যার যদি ফ্লো চার্টটা তোমাদের দেখাতে চাই, আরেকটু তোমরা ক্লিয়ার হতে পারবে। মূলত তোমরা আমার এই ক্লাসটা যদি আজকে একটু ফলো করো, প্রথম অনুশীলনীতে বেসিক যে এমসিকিউ টাইপের যে ম্যাথগুলো আসবে বা সেট ফাংশনের যে ম্যাথগুলো আসবে, এই সেট ফাংশনের ম্যাথগুলোতে তোমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের মৌলিক সংখ্যা কোনগুলো, যৌগিক সংখ্যা কোনগুলো, বা গুণিতক কোনগুলো, গুণনীয়ক কোনগুলো, বা আমরা যে স্বাভাবিক সংখ্যা পাচ্ছি বা বাস্তব সংখ্যা পাবো, বাস্তব সংখ্যার কথা যদি বলতে চাই, যে সকল মূলদ আর অমূলদ সংখ্যা নিয়েই কিন্তু আমাদের বাস্তব সংখ্যা তৈরি। অর্থাৎ সংখ্যারেখায় যদি দেখাতে চাই যে বাস্তব সংখ্যার কথা, যে বাস্তব সংখ্যা বলতে যদি বলতে চাই যে যেটা রিয়েল নাম্বার, আমি তোমাদের বোর্ডে লিখেছি বাস্তব সংখ্যা, যে বাস্তব সংখ্যার কথা যদি তোমাদের একটু তুলে ধরতে চাই বাস্তব সংখ্যা, সেই ক্ষেত্রে রিয়েল নাম্বার অর্থাৎ সকল আর অমূলদ সংখ্যাকে একটু তোমাদের বলে দিই, অমূলদ সংখ্যার সেটকে আমরা অমূলদ সংখ্যার সেটকে আমরা কিউ প্রাইম দ্বারা প্রকাশ করি। অমূলদ সংখ্যার সেটকে এত দ্বারা প্রকাশ করা হয়, যেমন আমরা মূলদকে শুধু কিউ দ্বারা প্রকাশ করছি আর অমূলদকে কিউ প্রাইম, অর্থাৎ সকল বাস্তব সংখ্যা থেকে যদি মূলদ সংখ্যাগুলো বাদ দেওয়া হয় তাহলে আমরা পাবো অমূলদ সংখ্যা প্রকাশ করা হয়। তাহলে আমি যদি বলতে চাই সকল মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে, অর্থাৎ মূলদ এবং অমূলদ সংখ্যার আমরা সংযোগ ঘটালে আমরা পাবো বাস্তব সংখ্যা, অর্থাৎ সকল মূলদ এবং অমূলদ সংখ্যার নিয়ে গঠিত সংখ্যাগুলোকে আমরা বলবো বাস্তব সংখ্যা, যেটা তোমাদের প্রথমে লেখা আছে বাস্তব সংখ্যা কাকে বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বিশেষ করে এই ক্লাসটি হয়তো বলতে পারো যে স্যার এখানে কোনো ম্যাথ করানো হয় নাই, ম্যাথের আগে আমাকে বেসিক বিষয়গুলো অবশ্যই জানতে হবে। তোমরা কন্টিনিউয়াসলি আমাদের স্কুলে, আমার এবং ফাহাদ স্যারের এই চ্যানেল চোখ রাখো, চেষ্টা করব। তবে তোমরা এই ক্লাসটা দেখার পরে যারা বর্তমানে কলেজে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছো বা যারা কলেজে আসো, তাদের জন্য এই বাস্তব সংখ্যার বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। তোমরা ম্যাক্সিমাম ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্টে যে ম্যাথই করতে যাও না কেন, যে অনুশীলন করতে যাও না কেন, এই আরের বিষয়টা কিন্তু এখানে চলে আসবে। দেখবে ওখানে আর চিহ্ন দিবে, যে আরের বিষয় যদি জানতে চাই, জানতে হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের মূলদ অমূলদের বিষয়গুলো জানতে হবে। তাহলে কন্টিনিউয়াসলি তোমরা আমাদের সাইটে চোখ রাখো, তোমাদের বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করে পরবর্তীতে হাজির হবো। এই শুভকামনায় আজকের এই ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।